শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে যায় ডাউন বর্ধমান ব্যান্ডেল লোকাল এবং গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে এবং তারপর হাওড়া বর্ধমান কর্ড মেইন এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। প্রায় 12 ঘন্টা পর সকাল 9টা নাগাদ আপ লাইন দিয়ে ডাউন লাইনে ট্রেনগুলিকে পাস করানো শুরু হয়। প্রথমে পাস করানো হয় গলসি স্টেশনে দাঁড়িয়ে থাকা মোকামা প্যাসেঞ্জার। লোকাল ট্রেনের চালকের ভুলেই দুটি ট্রেন একই লাইনে চলে আসায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান রেলের। গতকাল রাত 9:16 শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে হাওড়ামুখী ব্যান্ডেল বর্ধমান লোকাল এবং মালগাড়ির সংঘর্ষ হয়। লোকাল ট্রেনের চালকের কামরা এবং মালগাড়ির চাকা ভেঙে দুটি বগি লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। রাতেই ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং সেই কাজ এখনো চলছে। हाँ, कमेटी बनेगी इसकी। एक बार जब रिस्टोरेशन हो जाता है ना, उसके बाद कमेटी बनती है। एक ही लाइन में घुस कैसे किया ये कि मालूम है? अभी पाइप की इंप्लीमेंट स्टेज में वो बताया ना, वो सब कमेटी इंक्वायरी जब होगी तभी पता लगेगा उसके बारे में। सर, एक लाइन में तो घुस गया कि दोनों ट्रेन नहीं, एक लाइन में दोनों ट्रेन नहीं। हाँ सर, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হাওড়া বর্ধমান কর্ড মেইন এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অন্যদিকে একাধিক স্টেশনে বহু দূরপাল্লার মেল এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বহু ট্রেন বাতিলও হয়েছে। ডাউন শক্তিপুঞ্জ এক্সপ্রেস গতকাল রাত 12:54 থেকে আসানসোল স্টেশনে দাঁড়িয়ে, ডাউন মোকামা প্যাসেঞ্জার রাত 10:21 থেকে গলসি স্টেশনে দাঁড়িয়ে, এছাড়াও একাধিক ট্রেন বাতিলও করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, প্রথমত জানতে চাইবো কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, কোন কোন ট্রেন কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে বিস্তারিতভাবে জানাও আমাদের। দেখো, বেশ কিছু জায়গায় প্রভাব পড়েছে। তোমাদের প্রথমে লোকাল ট্রেনের কথা বলি, কারণ লোকাল ট্রেনে হাওড়া থেকে বর্ধমান রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট মেইন এবং কর্ড লাইনে। যেটা দেখা যাচ্ছে কর্ড লাইনের ক্ষেত্রে এই মুহূর্তে হাওড়া থেকে মশাগ্রাম অব্দি লোকাল ট্রেন চলাচল করছে, হাওড়া থেকে মেমারি অব্দি লোকাল ট্রেন চলাচল করছে মেইন লাইনে। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় কিন্তু ট্রেন দাঁড়িয়ে পড়েছে। শিয়ালদা থেকে রামপুরহাট প্যাসেঞ্জার এক্সপ্রেস যেটা রয়েছে আপ এবং ডাউন, সেটাকে বাতিল করা হয়েছে। শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, সেটাও আপ এবং ডাউন বাতিল করা হয়েছে। শিয়ালদা থেকে শিউরি মেমু সেই এক্সপ্রেস ট্রেনও কিন্তু বাতিল করতে হয়েছে। হাওড়া থেকে রাজেন্দ্রনগরের যে জনশতাব্দী এক্সপ্রেস রয়েছে সেটাকে ট্রাঙ্কুলেটেড সার্ভিসের মাধ্যমে চালানো হচ্ছে, অর্থাৎ সেটা দুর্গাপুর থেকে ছাড়বে আজকে এবং দুর্গাপুর অবধি এসে পৌঁছবে। পাশাপাশি ডাইভার্সন রয়েছে, আরো যেগুলো বাতিল ট্রেন করা হয়েছে সেগুলোর মধ্যে কোলফিল্ড এক্সপ্রেস রয়েছে, ধানবাদ থেকে হাওড়া আসার কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া থেকে মালদা যাওয়ার ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে, মালদা থেকে হাওড়া আসার যে ইন্টারসিটি এক্সপ্রেস, অর্থাৎ এই ট্রেনটি আপ এবং ডাউন দুটি লাইনেই বাতিল করা হয়েছে। এছাড়া বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে গতকাল রাত্রির যে দুর্ঘটনা, তার একটা ব্যাপক প্রভাব কিন্তু রেল চলাচলের জন্য পড়েছে। একদমই অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি, যেমনটা জানাচ্ছিলাম, গতকাল রাত থেকে গলসি স্টেশনে দাঁড়িয়েছিল মোকামা প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার ট্রেন ইতিমধ্যেই ছেড়েছে। অরিত্রিকের সঙ্গে আবারও কথা বলবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, শক্তিগড়ে ট্রেন দুর্ঘটনার জেরে 9টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ধানবাদ হাওড়া কোল্ডফিল্ড এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, আপ ও ডাউন শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, আপ ও ডাউন শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস এবং আপ ও ডাউন শিয়ালদা শিউরি মেমু। রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসকে নির্ধারিত রুটের পরিবর্তে রামপুরহাট আহমেদপুর কাটোয়া ব্যান্ডেল রুটে চালানো হচ্ছে। এছাড়াও রাজেন্দ্রনগর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস দুর্গাপুর পর্যন্ত যাতায়াত করছে। আরো একবার কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, প্রাথমিক তদন্তে রেলের যেটা অনুমান যে লোকাল ট্রেনের চালকের ভুলের জন্যই এই দুর্ঘটনা, কি খবর হচ্ছে তোমার কাছে? একেবারেই তাই। দেখো, যেটা বলা হচ্ছে প্রাথমিকভাবে যে রেলের রিপোর্ট দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে এসপিএডি, অর্থাৎ সিগন্যাল পাস অ্যাট ডেঞ্জার, যে জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে সেখানে একটি ক্রসিং ছিল এবং সেই ক্রসিং এর এখানে যে সিগন্যাল ছিল সেই সিগন্যাল লোকাল ট্রেনের যে পাইলট তিনি মানেননি, লোকো পাইলট মানেননি, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার ফলে এই দুর্ঘটনা ঘিরে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল না এমনটাই বলা হচ্ছে। পাশাপাশি যেটা নিয়ে অবাক প্রশ্ন উঠছে সেটা হচ্ছে সিগন্যালের সঙ্গে একটি ফাউলিং মার্ক থাকে, যেখানে দুটি লাইন এসে মেশে অর্থাৎ ক্রসিং থাকে, সেখানে নির্ধারিত দূরত্ব একটি ফাউলিং মার্ক থাকে যেটা সাদা স্ল্যাব দিয়ে একেবারে ফ্লুরোসেন্ট কালারে পেন্ট করা থাকে, যাতে দিনে ওর আপে সেটা স্পষ্টভাবে দেখা যায়।
স্টান্টিং সিগন্যাল উপেক্ষা করলেও পাউলিং মার্ক কিন্তু চালকরা সাধারণত উপেক্ষা করেন না। কিন্তু এক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছিল, চালক যতক্ষণে বুঝতে পারেন যে তিনি ক্রসিং যে পাউলিং মার্ক সেটাকে তিনি পাস করে চলে এসেছেন, ততক্ষণে বেশ কিছুটা দেরি হয়ে গেছে, তিনি একটি ব্রেক অ্যাপ্লাই করেন, কিন্তু তারপরেও মালগাড়ি যায় হুমড়িচ্ছে, ট্রেনটি পড়ে এবং তারপর উল্টো দিকে উল্টে যায়। এটাই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। এরপর অবশ্যই বিস্তারিত রিপোর্ট আসবে, কিন্তু প্রাথমিকভাবে এটাকে ম্যানুয়াল এরর অর্থাৎ মানুষের যত ভুল সেটাই কিন্তু বলা হচ্ছে এবং সেইভাবেই কিন্তু আপাতত প্রাথমিক তদন্তের কাজ এগোচ্ছে। বিস্তারিত তদন্ত কিন্তু রেলের তরফে করা হচ্ছে, তবে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না, চালকের দোষী দুর্ঘটনা এমনটি প্রাথমিক পথ প্রাথমিক তদন্তের পর। অবশ্যই এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ অরিত্রিক তোমায়।